হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি অবশ্যই অনেক ভালো আছেন। তো গাইস, আজকের ভিডিও দেখানোর চেষ্টা করব যে ফ্রিজের নরমাল অংশে কেন পানি ঝরে, অর্থাৎ ফ্রিজের ডিপ অংশ ঠিক থাকে কিন্তু নরমাল অংশে প্রচুর পরিমাণের পানি ঝরতে থাকে। তো ফ্রিজ যারা ব্যবহার করেন বা ফ্রিজ যারা কিনবেন ভাবছেন তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, জন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কোনো প্রকার স্কিপ না করে। তো আমি সাথে আছি জাহিদ এবং আপনারা দেখছেন জেটিস ইউটিউব চ্যানেল। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। তো গাইস, এখানে ভিডিওতে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফ্রিজ দেখা যাচ্ছে। তো আমি এখানে যে কোনো একটি ফ্রিজের নর্মাল অংশটি ওপেন করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো যে কি কারণে ফ্রিজের নর্মাল অংশে প্রচুর পরিমাণের পানি ঝরতে থাকে। তো এই ফ্রিজটা আমি ওপেন করব। তো এই ফ্রিজের ওপরের অংশটি হলো নর্মাল অংশ এবং নিচের অংশটি হলো ডিপ অংশ। তো অনেক ফ্রিজের হয় কি, ডিপ অংশটি ঠিক থাকে এবং নর্মাল অংশে পানি ঝরতে থাকে। তো ফ্রিজের ব্যাক সাইডে দেখুন একটি ছিদ্র আছে, এখানে দেখুন একটি ছিদ্র দেখা যাচ্ছে, এটাকে ড্রেন লাইন বলা হয়। তো ফ্রিজের নর্মাল অংশে যে পানি ঝরে সেই পানিটা কিন্তু ড্রেন লাইন দিয়ে পিছন সাইডে বের হয়ে যায়, অর্থাৎ ফ্রিজের কম্প্রেসারের উপর একটি পাত্র রাখা আছে, পাত্র রেখে পানিটি জমা হয় এবং ফ্রিজের কম্প্রেসার চলতে চলতে যখন গরম হয় তখন ওই পানিটি বাষ্প হয়ে উড়ে যায়। তো এটা হলো ফ্রিজের নিয়ম। তো ফ্রিজের নর্মাল অংশের দরজা যখন বারবার খোলা হয় তখন ফ্রিজের ভিতরে হালকা হালকা পানি ঝরতে থাকে বা বরফ গলতে থাকে। এই বরফ গলা পানিটি কিন্তু এই ড্রেন লাইন দিয়ে পিছন সাইডে বের হয়ে যায়, যখন এই পিছন সাইডে বের হতে না পারে তখন কিন্তু পানিটি ভিতরে জমা হয়। তাই প্রতিনিয়ত অল্প অল্প পানি ভিতরে জমতে জমতে কিন্তু পানির পরিমাণ অনেকটা বেড়ে যায় এবং এক পর্যায়ে নর্মাল অংশ কিন্তু আর বরফ করতে পারে না, অর্থাৎ নর্মালে কিন্তু খুব কম বরফ হয়, এই জন্য পানির পরিমাণ বেড়ে যাওয়ার কারণে কিন্তু সে পানিটার বরফ হয় না, এই জন্য পানিটি এই সামনে দিয়ে বের হয়ে আসতে পারে। এই জন্য আপনি চেষ্টা করবেন সবসময় ড্রেন লাইনটি যাতে পরিষ্কার থাকে, এখানে কোনো শাকসবজি জাতীয় জিনিস রাখবেন না যাতে পাতালতা গিয়ে এটা ব্লক হয়ে যায়, এবং ফ্রিজটা আপনি চেষ্টা করবেন যে প্রতি এক মাস বা দু মাস পর পর পরিষ্কার করার এবং ফ্রিজটি 2 থেকে 3 ঘন্টা অফ রাখার। সিম্পল উদাহরণস্বরূপ, আপনার ফ্রিজের ড্রেন লাইনের মিডিলে গিয়ে একটি পাতা আটকে গেছে এবং এর উপরে পানি গিয়েও আটকে আছে, তো পানিটি কিন্তু একসময় বরফ হয়ে যায় এবং এটা ব্লক হয়ে যায়। এজন্য আপনি ফ্রিজের 1 থেকে 2 মাস পর পর ফ্রিজ পরিষ্কার করার চেষ্টা করবেন এবং 2 থেকে 3 ঘন্টা ফ্রিজ অফ রেখে তারপরে পরিষ্কার করার চেষ্টা করবেন, তাহলে এর ভিতরে যদি কোনো পানি গিয়ে বরফ হয়ে যায় সেটাও গলে যাবে। তবে আপনি ফ্রিজের ড্রেন লাইনটি পরিষ্কার রাখার চেষ্টা করবেন। তো আরেকটি কারণে ফ্রিজের নর্মাল অংশে কিন্তু পানি ঝরতে থাকে, দেখুন দরজায় একটি রাবার দেখা যাচ্ছে, রাবারটি হলো দরজায় রাবার বা গ্যাসকেট বলা হয়। তো গ্যাসকেট যখন কোনোভাবে চুপসে যায় বা এই ধরনের চুপসে গেল বা দরজার সাথে যদি অ্যাডজাস্টভাবে না লাগে তাহলে এর ভিতরে কিন্তু বাইরের হাওয়া প্রবেশ করে, বাইরের হাওয়া প্রবেশ করার কারণে কিন্তু ভিতরে পানি ঝরতে থাকে। তো এই সমস্যার কারণে মূলত ফ্রিজের নর্মাল অংশে পানি ঝরে। তো আমি আশা করি বোঝাতে পেরেছি, যদি কেউ না বুঝে থাকেন তো অবশ্যই কমেন্টে লিখবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে পরবর্তী ভিডিও, সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।